ওই জিও ব্যবহার করবে বা এয়ারটেল ব্যবহার করবে বা আইডিয়া ব্যবহার করবে, এরা সব ব্যবহার করবে, তাদের হাতে সমস্ত টাওয়ারগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। 4G 5G যা কিছু হবে সব ওই জিরা করবেন, আদানি জি এরা করবেন। ন্যাচারাল গ্যাস পাইপলাইন আছে, ন্যাচারাল গ্যাস পাইপলাইন আছে। এই পাইপলাইনের মধ্যে আপনারা দেখতে জানতে পারবেন যে এখানে প্রায় 14,063 কিলোমিটার এই ন্যাচারাল গ্যাস পাইপলাইন, এলপিজি পাইপলাইন 3,369 কিলোমিটার। এর মধ্যে দুটো হাইড্রোজেন জেনারেশন প্ল্যান্টও আছে গুজরাটের, গুজরাটের দুটো হাইড্রোজেন জেনারেশন প্ল্যান্ট যেটা, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে, সম্ভবত আদানি পাবেন। তো এইভাবে ওয়্যার হাউস, কেন্দ্রীয় সরকারের অনেক ওয়্যার হাউস আছে, আপনারা জানেন সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশন বলে একটা কর্পোরেশন আছে যেখানে গম মজুত হয়, সেই গম মজুত করার গোডাউন পর্যন্ত বা ওয়্যার হাউস এরা ছেড়ে দিচ্ছে। 35 লক্ষ মেট্রিক টন গম গুদামজাত করা যায় 45টা লোকেশনে, দেশের 45টা লোকেশনে 35 লক্ষ মেট্রিক টন গম গুদামজাত করা হয়, এরকম জিনিসও দিয়ে দেওয়া হচ্ছে ওয়্যার হাউস। কোল্ড স্টোরেজ যেটা সেন্ট্রাল ওয়্যার হাউসিং কর্পোরেশনের হাতে আছে, 190টা কোল্ড স্টোরেজ ছেড়ে দেওয়া হচ্ছে। 1,16,000 মেট্রিক টন স্টোরেজ ক্যাপাসিটি সেন্ট্রাল রেল সাইড ওয়্যার হাউস কোম্পানি লিমিটেড, ভারত সরকারের, সেটাও ছেড়ে দেওয়া হচ্ছে। আমি বলতে গেলে দিন শেষ হয়ে রাত চলে আসবে, আমি এত বিস্তারিত বলবো না, আমি শেষ পথে চলে এসেছি। 160টা প্রজেক্ট মিনিস্ট্রি অফ কোল, কয়লা দপ্তর, 160টা প্রজেক্ট অর্থাৎ কোল ব্লক ইত্যাদি খনি প্রাইভেটের হাতে দিচ্ছে। কয়লা ছাড়া আরও 761টা মিনারাল ব্লক, অন্যান্য খনিজ ব্লক যেগুলো আছে সেরকম 761টা মিনারাল ব্লক এই 4 বছরের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে বেসরকারি হাতে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।